আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 78 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তো একক কাজ সমস্যা নম্বর 4, এখানে বলা হচ্ছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে 2.35 × 10⁻⁶ ওয়াট বের হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা হচ্ছে আয়ের মান, তাহলে আমরা লিখতে পারি আয় সমান কত, 2.35 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। দেখো এই যে মানটা লিখলাম, এখন কথা হচ্ছে এখানে তো শুধুমাত্র ওয়াট আছে, তাহলে আমি এখানে ওয়াট পার মিটার স্কোয়ার কেন দিলাম? দেখো এখানে কিন্তু শুধু ওয়াট নাই, ওয়াট পার মিটার স্কোয়ারই আছে। কিভাবে? এখানে বলা হয়েছে দেখো প্রতি বর্গ মিটারে, যখন প্রতি বর্গ মিটারে বলবে তার মানেই হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, ওয়াট পার মিটার স্কোয়ার। এবং এখানে আমাদের আরো একটা জিনিসের মান লাগবে, সেটা হচ্ছে কি বলতো, এই যে এস এর মান, এস এর মান আমরা জানি 10⁻¹২ ওয়াট পার মিটার স্কোয়ার, এটা তো মুখস্থ করা লাগবে আমাদের, তাই না? এখন আমাদের এখানে বের করতে বলা হচ্ছে যে অটোরিকশাটিতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবলে ওই শব্দ পৌঁছাবে। এখন ডেসিবলে শব্দ পৌঁছানোর ক্ষেত্রে আমরা জানি ডি সমান বের করতে হবে, ডি সমান কত, এই যে সূত্র, ডি সমান 10 log 10 I/S, তাই না? তাহলে আমাদের ডির মান বের করতে হবে, ডি সমান কত, ডি সমান আমরা জানি 10 log, বেজের এখানে হবে 10 এবং আর্গুমেন্টের এখানে হবে I/S, এই মানটা হবে কিন্তু আমরা জানি। এখন তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব, 10 এখানে, লগ এখানে 10, আর আয়ের মান, আয়ের মান কত দেখো, 2.35 × 10⁻⁶, আর নিচে কত হবে এস এর মান, এস এর মান কত, 10⁻¹২, 10⁻¹২। এইবার এখানে দেখো 10 log 10, এইবার এই পাশে আমরা একটু হিসাব করব, 2.35 × 10⁻⁶ রয়েছে, আর নিচে রয়েছে দেখো −12, তাকে যখন উপরে নিয়ে যাবে তখন কি হয়ে যাবে, +12 হয়ে যাবে, তো +12। এখন এখান থেকে আমরা ওই +12 থেকে −6 বিয়োগ করে দেব, তাহলে এখানে থাকে 10 log 10, এখানে থাকে 10 log 10, আর এই পাশে থাকে কত, 2.35 × 10⁻⁶, দেখো 12 থেকে যদি 6 বিয়োগ হয়ে যায় তাহলে এখানে কত থাকে, আরো 6 থেকে যায়, ঠিক না? 6টা আমরা লিখলাম, এখন এখানে আমরা আলাদা করে লিখে ফেলব, 10 log 10, এখানে কত আছে দেখো, এই যে 2.35, তার আগে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 2.35 যোগ লগ, দেখো গুণ থাকলে লগ গুলো কি হয় এরকম যোগ হয়, তাই না? এই যে এখানে মানটা গুণ আছে জন্য আমরা এখানে যোগ দিয়ে এরকম বসালাম, এখানে যদি ভাগ থাকতো তাহলে বিয়োগ দিতাম, এভাবে আলাদা করে দিলাম। আলাদা করে দিলে আমাদের কি সুবিধা হবে সেটা একটু দেখি, লগ এখানে আছে 10 2.35, আর এই পাশে যে মানটা দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 6 log, এখানে দেখো 10, আর এখানেও 10 লিখতে পারি, তাই না? কেন, কোন সূত্র অনুসারে লিখলাম বলতো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে লগ এ আছে, মনে করো এখানে b^x আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 10 L, এই যে x-টাকে একদম উপরে যেটা পাওয়ারটা একদম সামনে চলে আসে, এইভাবে আমরা সূত্রটা জানি, তো সেইভাবে এখানে কত আছে, 6 আছে, 6টা সামনে চলে আসলো। এখন আমরা এই যে 10, আর এখানে দেখো লগ আছে, লগ 10 2.35, তো দেখো ক্যালকুলেটার মাধ্যমে এটা বের করব, লগ 10 2.35, তাই না? তো এই ক্যালকুলেটার, তোমার ক্যালকুলেটার যদি এই লগটা আসে তাহলে এই লগটা দিয়ে দিবা, এখানে কত আছে 10 log 10, এখানে লিখবা 2.35, এই মানটা কত আসে, এই যে এটা, এখন সায়েন্টিফিক মোডে এটাকে জেনারেল মোডে নিবা বা নর্মাল মোডে নেওয়ার জন্য শিফট চাপে মোট চাপা, তারপরে 8 চাপা, 8 চাপার পরে 2 চাপা, মানটা এত আসে, তাই না? এই এই পুরো মানটা এখানে লিখবা, এখানে এই যে এইভাবে, এখন তোমার যদি এইভাবে লকটা না আসে তাহলে এই লকটা তো অবশ্যই আসবে, তো এই লকের কি ক্ষেত্রে ওই 2.35 এটা আগে দিতে হবে, 2.35 এটা ব্র্যাকেট ক্লোজ করে ভাগ করতে হবে লগ, এই যে লগ কত,
10 এই log 10 দিয়ে দিলাম log 10 দিয়ে এটাকে ভাগ করবা এই যে মানটা আসবে এত সেম মানই আসবে বুঝছো দুই ভাবে দেখাই দিলাম তোমার ক্যালকুলেটর যেভাবে থাকে সেভাবে করবা 0 দশমিক যে মানটা আসলো ওই বড় মানটা এখানে লিখবা 0.37 37 পুরোটাই লিখতে পারো অথবা কিছু কম লিখতে পারো 3710 এতটুকু আমি লিখলাম এরপর দেখো এখানে কি হয়ে যায় এখানে এই যে লগ এখানেও বি মনে করো একই জিনিস যদি থাকে মানে বেজেও যা থাকবে আর্গুমেন্টটা যদি তাই থাকে ওটার মান হয়ে যায় 1 তাহলে এটার মান 1 হবে আর এখানে থাকলো 6 তাহলে 6 এর সাথে 1 গুণ করলে কত হবে 6 এর 6ই হবে এখন এই দুইটা মান আমরা যোগ করে এখানে কি করব আমরা 10 দ্বারা গুণ করে দেব এই যে দুইটা মান আর কি এই দুইটা মান আমরা যোগ করে দিতে পারি দেখো আমি লিখেছি 0.37 3710 লিখলাম যোগ এখানে কত হবে 6 এই 6 লিখলাম এটাকে গুণ করব কত দ্বারা 10 দ্বারা এই যে 10 কত আসে মানটা 63 দশমিক এই যেটা তাই না 63.71 তো তুমি যদি পুরো মানটা লিখলে আরো বেশি সবগুলো আসতো এটাকে প্রায় আমরা লিখতে পারি 64 লিখতে পারি কত লিখতে পারি বলো তো 64 লিখতে পারি তাহলে এই যে বড় একটা মান এই যে 64 এটাকে এই বড় একটা মানকে 64 লিখতে পারি আর কি তো এখানে দেখো আমাদের সমস্যা নম্বর 4 4 কিন্তু এই প্রশ্নটাই ছিল এবং আমরা সেটাই করলাম তো এরপরে আরেকটা অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে দেখো উদাহরণ 3 বলা হচ্ছে যে একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবলের শব্দ নির্গত হচ্ছে অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবলের শব্দ নির্গত হচ্ছে সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পাম্পে পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি এটা আমাদের বের করতে হবে এখন আমরা জানি শব্দের যে মাত্রা মাত্রা সূত্র কি d সমান 10 log 10 i / s এখানে d হচ্ছে দেখো d এর মান কিন্তু দেওয়া আছে d এর মান কত নির্মাণ হচ্ছে 50 দেখো পানির পাম্প থেকে 50 ডেসিবল শব্দ নির্গত হচ্ছে অন্যদিকে একটি সেচ পাম্পে থেকে 62 যে ডেসিবলের শব্দ নির্গত হচ্ছে আচ্ছা এখানে দেখো শব্দের তীব্রতা আমরা ধরে নিলাম h iটাকে আমরা h ধরে নিলাম এবার সুতরাং যখন 50 ডেসিবলের শব্দের ক্ষেত্রে 50 মাত্রার ক্ষেত্রে 50 মাত্রার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো d সমান কত সূত্রটা কি আমাদের d সমান 10 log 10 i by s এখন এখানতে তো আমরা i এর i এর পরিবর্তে h ধরেছে i by s s তো আদর্শ মান তো ওটা তো সেম থাকবে এখন দেখো উভয় পক্ষকে আমরা 10 দ্বারা ভাগ করে নিয়েছি তো এই পাশে 10 আছে তো এই পাশে 50 আছে দুই পাশে কাটাকাটি করলাম 10 দ্বারা এখানে 10 দ্বারা যদি ভাগ করি এখানে 10 দ্বারা যদি ভাগ করি 10 10 কাটা যায় এই 10 এর মধ্যে কয়বার যায় 5 বার যায় তাহলে এখানে 5 হবে আর এখানে কত হবে log 10 i by s i by s তাই না এখন খেয়াল করো আমরা একটা সূত্র দেখেছিলাম এই যে b টু দি পাওয়ার n সমান a যদি হয় তাহলে আমরা n সমান কি লিখতে পারি log এখানে b আর এখানে a লিখতে পারি ঠিক না আবার যদি এই লাইনটা থাকে এই যে n সমান log b a এরকম যদি থাকে তাহলে এখান থেকে আবার আমরা এখানেও লিখতে পারি ঠিক না তো সেম ভাবে দেখো এখানে কি হবে এখানে হবে b এর উপরে এই যে মাত্রা মানটা এটা চলে যাবে এই b এর উপরে কিন্তু এখানে b কত এই b হচ্ছে এখানে 10 আর এখানে n মানে কত 5 তাহলে এখানে দেখো b টু দি পাওয়ার n এই যে লাইনটার মতো আমরা লিখতে পারি এই যে দেখো b এর পাওয়ার b এর উপরে n টা চলে যাবে এখানে n টা হচ্ছে কত 5 এখন 10 টু দি পাওয়ার কত হতে পারে 5 হতে পারে 10 টু দি পাওয়ার কত 5 আর এই পাশে আছে কত h / s এই যে সে h / s লিখলাম আর এখন s সমান কত হবে s h সমান এই সমান হবে s এর সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে 10 টু দি পাওয়ার 5 তার সাথে s টা গুণ হয়ে যাবে এটা আমরা এক নম্বর সমীকরণ দেব এরপরে এটা তো গরম পানির ক্ষেত্রে ছিল আবার এখন আমরা ধরে নিই যে ধরি সেচ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা i সমান কত w i সমান কত ধরবো w ধরবো তো সেম একই ভাবে এখানে 62 সমান 10 log 10 আর এখানে আমরা লিখতে পারি w by s কারণ i by s তো i এর পরিবর্তে আমরা w ধরেছি w by s ধরেছি এখন উভয় পক্ষকে আমরা 10 দ্বারা কি করব ভাগ করব এটাকে 10 দ্বারা ভাগ করব এটাকেও 10 দ্বারা ভাগ করব ভাগ করলে 10 10 কাটা যায় এখানে 10 এই 62 এর মধ্যে কয়বার যায় 6.2 বার যায় আর এই পাশে তো আর কিছু থাকে না তো এখানে log 10 w by s থাকে ঠিক আছে 10 টা কিন্তু নিচে এরকম না এখানে যেরকম আছে এরকম না এরকম হবে 10 log এখানে হবে 10
w by s এরকম ওকে এখন ওই যে সূত্রটা p টু দি পাওয়ার n সমান কত a ওইভাবে লিখব আমরা আমরা কোন কোথা থেকে লিখলাম এই সূত্রটা আমরা জানলাম n সমান যদি এরকম দেয়া থাকে log b a তখন দেখো এখানে যে b থাকবে b এর উপরে এই পাওয়ারটা পাওয়ার হিসেবে চলে যাবে উপরে চলে গেল আর a এটা এখানে চলে গেল ওকে তো সেম ভাবে দেখো w by s এই যে w by s লিখলাম আর 10 এই যে 10 টু দি পাওয়ার কত চলে যাবে 6.2 ওকে এখান থেকে w সমান কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 6.2 ইনটু s এখানে দুই নম্বর সমীকরণ দিলাম তো দেখো এটা ছিল এক নম্বর সমীকরণ এই প্রথমে দেখো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এটা আছে দুই নম্বর সমীকরণ এখানে এখানে 10 টু দি পাওয়ার কত আছে 5 ইনটু s আর এখানে 10 টু দি পাওয়ার 6.2 ইনটু s এখন এই দুইটা থেকে আমরা যখন ভাগ করব দেখো দুই নং থেকে এক দুই নং কে এক নং দ্বারা ভাগ করব এই যে দুই নম্বর যে সমীকরণটা দুই নম্বর যে সমীকরণটা এটাকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব এই যে দুই নম্বর সমীকরণটা এটাকে আমরা এই এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব এখন w ভাই কত হবে এই হবে আর এই পাশে কত হবে 10 টু দি পাওয়ার 6.2 ইনটু কত s আর এই পাশে কত আছে দেখো 10 টু দি পাওয়ার 5 ইনটু s আছে এরকম আছে এরকম যদি ভাগ করি তাহলে ওইটাই হয়ে যাবে w বাই s আর এখানে দেখো 10 টু দি পাওয়ার 6.2 ইনটু s আর নিচে কত আছে 10 টু দি পাওয়ার 5 ইনটু s এই এই s s কাটা যায় এখন উপরে আছে 10 টু দি পাওয়ার 6.2 আর নিচে আছে 5 তাই 5 টাকে যদি যখন উপরে উঠাবো সূচকের নিয়ম আমরা কি জানি উপরে উঠালে মাইনাস হয়ে যাবে 6.2 - 5 আর এই পাশে তো w বাই s থাকলো এখন এই যে 10 টু দি পাওয়ার 1.2 এখানে কোথায় পেলাম 1.2 এই যে 6.2 থেকে আমরা 5 টা বিয়োগ করে দিলাম তাহলে 1.2 থাকে তাহলে 10 টু দি পাওয়ার 2 হলো এখন 10 টু দি পাওয়ার 2 এর মান কত দেখো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 1.2 1.2 এটার মান কত ওই দেখো 15 দশমিক সামথিং তাই না প্রায় 16 ও এটা লেখা যায় এখানে এই মানটা আসে প্রায় 15.85 এটাকে আমরা দেখো এখানে আছে এরকম না w বাই h সমান 15.85 এই যে এখানে দেখো 15.848 আছে না তো 84 এই 4 টার পরিবর্তে পরে আছে 8 8 কে 8 এর পর এখানে 8 কে এইগুলো যদি না লিখতে চাই তাহলে 4 টাকে 5 লিখতে হবে যা থাকবে তার এক বেশি লিখব আমরা 4 আছে তো 5 লিখলাম এখানে এখন w সমান কি লেখা যায় w সমান 15.85 গুণ হচ্ছে h ঠিক না এইভাবে লিখতে পারি সুতরাং সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার এই যে 15.85 গুণ বেশি হবে প্রায় এইটাই ছিল প্রশ্ন এবং আজকের ক্লাসটা আমাদের এটার উপরেই ছিল তো পরবর্তী ক্লাসে আমরা দেখো এই যে অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কিন্তু আগেই আমি করেছিলাম এটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে দেখে নিও আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 81 নম্বর পেজ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এটা থেকে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের ক্লাসটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু